সকলে আমার চ্যানেলে সবাইকে খুব খুব স্বাগত। তো সকাল তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, তো এই নিলাম কি মাছ, কাটলো কে খাবে কে, আর এটাই দেখার পালা ফ্রেন্ডস। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কে কাটলো আর কে স্বাদ নেবে, এটাই দেখো আজকের এটাই। আরো স্বাদ নিচ্ছে কে দেখো, আরেকজন স্বাদ নিচ্ছে দেখো, খাওয়ার স্বাদ নিচ্ছে সকালবেলা। কি খাচ্ছো টিফিনে? ভাত ভাজা। আর কি খাচ্ছো? তরকারি, মিশাল তরকারি। কেমন স্বাদ নিচ্ছে দেখেছো সকালের টিফিন করছে? এখন বেলা বাজে 12টা, সোয়া 12টা না, সোয়া 12টা বাজে না, কটা বাজে? পৌনে 12টা। আর স্বাদ নিচ্ছে দেখো কেমন। দুটা দুটা করে নিল চিতল দুনা, সকালে 300 350 করে দিয়েছিল। দুটা নিব না, একটাই যথেষ্ট। চলে এসেছি, আজকে খড়ির উনানে রান্না করব, আর তারপরে কি করব তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। তারপরে কি করব কিন্তু সঙ্গে থাকতে হবে, দেখতে হবে আজকে রুটিন আমার কি রুটিন। তো এখানে আজকে এখন এই দেখো চিতল মাছ ভেজে রেখেছি, চিতল মাছ রান্না দেখাবো তোমাদেরকে। জল গরম হয়ে গেছে, হাওয়া দিচ্ছে প্রচুর, হাওয়া হাওয়াতে চোখে ধোঁয়া লাগছে। আজকে রান্না খেতে দারুণ টেস্ট হয়, আজকে তার জন্যই আমরা করছি। আমার ছোটো দেখো, ছোটো পিকনিক, ছোটো পিকনিক। তারপরে ফিরে আসছি, মাছটা করবো চিতল মাছ রান্না, আজকে দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মাছটা ভেজেছিলাম কিন্তু আমি একটু আবার ভালো করে ভাজছি। দেখো চিতল মাছ কী সাইজের, বড়ো সাইজের এই চিতল মাছ আজকে রান্না করবো, সেটাই তোমাদের দেখাবো। তোমরা পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, আর দেখো আমি চিতল মাছ রান্নাটা কী করে করছি। সব ফুটে গেছে দেখো, এবার মাছগুলো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো আজকে বড়ি দিয়ে ঝোল করবো, তো বড়ি নিয়ে নিচ্ছি, প্রথমে বড়িটাও দিয়ে দেবো, বেগুন দিয়ে দেবো, একটু নাড়বো, তো বড়িটাকে আগে তুলে নিব। আমার মা বলছে বেগুন দিয়ে চিতল মাছের ঝোল করতে, আমার ভালো লাগে না, আমি ওই জন্য করবো না। বড়ি দিয়ে চিতল মাছের ঝোল, টেস্টি টেস্টি, খুব লাগে খেতে শীতের দিনে বন্ধুরা। তো ডেইলি বিট ডিপিতে তোমরা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, আমার পাশে থেকো, কীভাবে আমি খড়ির উনানে আজকে চিতল মাছের ঝোল রান্না করছি, আর একটাও সুন্দর একটা জিনিস রান্না করবো তোমাদের দেখাবো, তাহলে সঙ্গে থাকতে হবে। সঙ্গে না থাকলে কিন্তু দেখতে পাবে না আজকে কী রান্না করছে, রান্নাটা হয়ে গেলেই দেখাবো কী আজকে, তোমরা কিন্তু পাশে থাকো। দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিলাম, একটু নাড়াচাড়া করবো টমেটোটাকে, গোটা গোটাই থাকবে কিন্তু আমি কিন্তু ভেঙে দেবো না বন্ধুরা, দেখো
সুন্দর লাগছে। এখানে মশলা আছে জিরা লঙ্কা আদা, মশলাটা পরিমাণ বুঝে আমি দিয়ে দিলাম। কষাবো একটু, মশলাটাকে কষাবো খানিকক্ষণ ধরে, ধীরে ধীরে একটু একটু জল দেবো সামান্য দিয়ে মশলাটা, তাহলে কষানোটা খুব ভালো হবে। পক করে ফেলে কষাবো সুন্দরভাবে, কষাতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে যে এখনো মশলাটা কষানো হয়নি, কাঁচা আছে। এই হলো মশলাটাকে বেশ করে কষাবো যতক্ষণ মশলার গা থেকে তেল না ছেড়ে আসছে, তো এভাবে কষিয়ে দিতে হবে। পরিবেশটা মানে আছে রান্না কিন্তু খুব টেস্ট হয় এই দেবনটা, তোমরা একবার করে দেখো খুব টেস্ট। আমি গ্যাসের ওনা থেকে দারুণ দিয়ে দেবো, মশলা ভাজার সময় বুড়িটা দিয়ে দেবো, মশলা থেকে কিন্তু কষানো প্রায় হয়ে গেছে আমার, তেল ছেড়ে এসছে। দেখো বন্ধুরা দাঁড়ানি হচ্ছে, শুভ্রুটাকে দেখো কি হচ্ছে, দেখো কি করছে আরেকজন, দেখতে পাচ্ছো গান শুনছে, ইউটিউবে গান শুনছে, ইউটিউবে গান শুনছে দাঁড়ানি। ঢাকা দিয়ে রাখবো, আলু আর বড়ি সেদ্ধর অপেক্ষা করবো বন্ধুরা। এখানে আলুর দম আর ভাত হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তো চিতল মাছের ঝোল বড়ি দিয়ে আমার রেডি হয়ে গেছে। দেখো এবার নামিয়ে নেব, সুন্দর ফুটছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম। ফেভারিট রান্না কিন্তু আমার, এটা কি আছে বলতো তোমরা বলতে পারবে? দেখো আজকে হলো খাসির মাংসের মাথার কষা তৈরি করব, কিভাবে করব চলে এসো দেখো। তো এখানে আমি কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি, প্রচুর গরম হয়ে গেছে কড়াইটা, সাদা অয়েল দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। আমি কিন্তু গোটা গোটা রসুনটাকে গোটা রেখেছি, পেঁয়াজ সবাই কিন্তু সকালে কিন্তু ঘরে ঘরে খাসির মাংস হয়, আজকে কিন্তু আমার খাসির মাথা হচ্ছে, আজকে মাথা চিবাবো, আজকে আমরা মাথা চিবাবো, রান্না করছি দেখছো তো তোমরা কিভাবে আজকে আমি খড়ির রাশি সব রান্না করছি। আজকে খুব খামার খেতে ইচ্ছে করছে খড়ি রাঁচে রান্না, তার জন্যই আমি খড়ি রাঁচে রান্নাটা করছি। তোমরা দেখো একটু পেঁয়াজটা ভাজা হোক, আমাকে এই খড়িটা সামান্য চিনি একটু দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা, দেখো মশলা দিয়ে দিলাম, জিরা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব বাটা, লবণ পরিমাণ মতো দেব, হলুদ আর একটু মশলাটাকে কষাবো। হালকা আছে ধীরে ধীরে কষাবো, চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা আমার
সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা পছন্দ হলে আজকে যে আমি খুরিনাতে রান্না করছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে মাংস। এই খাসি মাথা কেক কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার হচ্ছে এখানে ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলা জিরে শুকনা কলাই ভেজে নিয়েছি আর লঙ্কা শুকনা কলাই ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি। এর টেস্টটা কিন্তু একদম আলাদা লাগছে। সরিয়ে নিলাম, বেশ একটু কষা কষা হবে, ঝাল ঝাল হবে, তবে খেতে টেস্ট হবে। একদম কষা কষা শুকনো শুকনো কষা কষা হবে। দেখো এভাবে করছি, তো একটু সামান্য জল দেব। এবার আমি মাংসটাকে ঢাকা দেব, একটু কষতে দেব, মাথা দেখব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো কষানোটা একদম তেল ছেড়ে এসেছে, কষানোটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি খুব সামান্য জল দেবো, প্রায় সেদ্ধ হয়ে এসে একটু জল দেবো, কি জল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে জল দেবো একদম। এবার হালকা হিটে একটু আর একটু নামাবার আগে গরম মশলা দেবো। সুন্দর এসেছে না বন্ধুরা? দেখো আমরা এইভাবে কিন্তু বাজারে পাওয়া যায় খাসির মাথা খেতে পারবো, দারুণ লাগে। কাটা দিব, ওটা পেয়ে গেছে। আমি গরম মশলাও দিয়ে দিয়েছি আর একদম মাংস কিন্তু একদম ঝোল নেই, একদম একটু মাখা মাখা রেখেছি, নাহলে ঠান্ডা হলে কিন্তু একদম টেনে নেবে এই কষা কষা। তো রেডি হয়ে গেছে আমার, এবার আমরা খাওয়া দাওয়া করবো। এরপরে কী হবে দেখাও দিকে আমাকে, এরপরে আমার কি হবে পরের, তোমরা কিন্তু সঙ্গে না থাকলে দেখতে পাবে না পরের কি করছি এরপরে। তো বন্ধুরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে পরে কি করছি আমি। জমিয়ে খাবো আজকে, খেয়ে দিয়ে কি করব দেখো, রুটিনটা কি রুটিন আজকে। ওকে আজকে হচ্ছে দেখাবো হচ্ছে কিভাবে শীতের সময় পায়ে ভীষণ নোংরা পড়ে যায়, পা ফেটে যায়, এখনই দেখাচ্ছি আমি। তো কীভাবে পাটাকে পরিষ্কার করবো আর সেটাই দেখাবো। এখানে হালকা উষুম গরম জল নিয়েছি, এখানে কাছে আসো, গরম জল নিয়েছি, এতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো শ্যাম্পু, শ্যাম্পু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে লেবু, এক টুকরো লেবুর রস করে এখানে দিয়ে দিলাম। আমরা এখানে খাবে, এবার পাটাকে দেব জলে, একটা একটা করে পরিষ্কার করে, দুটো দিলে তো হবে না। তো এই লেবু দিয়েই প্রথমে আমি একটু শ্যাম্পু লাগবে, ব্রাশ নিয়েছি আর ঘষবো, গরম জল দিয়ে দিয়ে বেশ সুন্দর করে এই পাটার অবস্থা, এই শীতের দিন এলেই আমার পায়ের অবস্থা আরও বেড়ে যায়। সব কিছু হয়ে গেছে রান্না বান্না, আর এক পা পরিষ্কার করছি আমি,
দিন গরম গেলে পাটাকে একটু রাখতে হবে। তাহলে কতটা পরিষ্কার হলো, কিন্তু হচ্ছে শার্টের কলার টলারতে ময়লা বসে গেছে। এই জিনিসটা নিয়ে পরিষ্কার করতে যেতে খুব তাড়াতাড়ি গোড়ালির যত ফাটা ময়লা একদম ভালোভাবে চলে যায়। এবার হচ্ছে লেবুটা দেব, বেশ গোড়ালিটাকে বেশ সুন্দরভাবে হয়েছে। দেখো কতটা ফিরে আসছি, দুটো পা একসঙ্গে দেখাচ্ছি। দেখো এটা দেখো আর এটা দেখো, কতটা ময়লা আর কতটা পরিষ্কার হয়েছে, তফাৎটা বুঝো আর কি সফট হয়েছে। এটাকেও পরিষ্কার করবো, আর এটা দেখো কত, এটাকেও গরম জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, আর তারপরে পরিষ্কার করবো। তাকে ফার্স্টে হ্যাঁ ওই পাল্টা তো কেমন পরিষ্কার একদম একদম, এটা দিয়ে খুব সুন্দর কিন্তু পা পরিষ্কার হয় শীতের দিনে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো হয়েছে না দুটো পা, দেখো কেমন হয়েছে। এবার তাহলে নর্মাল জল দিয়ে আগে ধুয়ে নেব, বাস আমার হাতটাও সফট হয়ে গেছে। বেশ গামছা দিয়ে মুছে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার একদম গোড়ালি একদম। এবার নিয়ে নেব হলো ভেসেলিন, ভেসেলিন দেখো ভেসেলিন দিয়ে দিলাম, এরপরেই আমি নেল পলিশ করবো কিন্তু খুব সুন্দর। দেখো পায়ের পাতা থেকে কি সফট একদম, যেহেতু হালকা উষুম গরম জল লেবু এত সুন্দর হয়েছে পাতাটা। এবার হলো আমি এটাকে গোড়ালি পায়ের পাতা ফাটা সব কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য নেল পালিশ সবই পরে নিয়েছি, এবার পাটাকে সুরক্ষিত রাখবো বলে তার জন্য একটু মোজা এইভাবে এক ঘন্টা পরে থাকবো, তাহলে আরো সফট হবে গোড়ালিটা। ফ্রেন্ডস তোমরাও গোড়ালি পরিষ্কার পায়ের পাতা পরিষ্কার করে এইভাবে বেশ সুন্দর করে নিয়ে মজা করে এক ঘন্টা থাকো, দেখবে মা তোমাদের পা দীর্ঘদিন ভালো থাকবে, পা ফাটবে না, পায়ের তলে কোনো কিছুই পড়বে না, সব সেই থাকবে। তুমি দেখো মোজা পরে নিয়েছি, আমার মতন অ্যাপ্লাই করো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, নতুন চ্যানেল দ্য ডেইলি বিট, আর লাইক করো পছন্দ হলে। বাই বাই।